হুজুর নামাজ পড়ে, হুজুরকে জিজ্ঞাসা করলাম তুমি কেন নামাজ পড়ো? উনি বললেন মুহাম্মদ সাল্লাম বলেছেন সবচাইতে বড় এবাদত হলো নামাজ, তাই আমি নামাজ পড়ি ভালো ভালো ভালো। হুজুর সকাল সন্ধে কোরআন পড়ে, হুজুরকে বললাম তুমি কেন কোরআন পড়ো? উনি বলছে নবী বলেছেন আফদাল তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে নবী বলেছেন বড় তেলাওয়াত হলো কোরআন, তাহলে হুজুর কোরআন পড়ে, নবী বলেছেন বড় এবাদাত নামাজ, হুজুর নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়লো বড় এবাদাত, বড় তেলাওয়াত কোরআন পড়লো, কিন্তু মোনাজাতের শেষে বেরহমাতে কা পড়লো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা পড়লো না। তাহলে যে নবী বলেছে বড় এবাদাত তুমি পালন করো, যে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন তুমি সেটা পাঠ করো, সেই নবী বলেছে বড় জিকির হলো আফদল জিকির, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী বলেছে বড় ইবাদত নামাজ, নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন, নবী বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ। তাহলে নামাজটা নিলে, কোরআনটা নিলে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিলে, ওটাই তো প্রমাণ করতে চেয়েছে ওর ভিতরে আমল আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। তাহলে আল্লাহ থাকলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে কবরের সওয়ালের জবাবে শেষে অমান্য বিয়োকা বলা দরকার কি ছিল? ওখানে তো আল্লাহর নাম জিজ্ঞেস করেই তো জান্নাতে দেওয়া উচিত ছিল, ঠিক না বেটিক? আল্লাহ, ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাবার আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আপনি বলবেন হুজুর কলেমা শরীফ যদি না পড়ি কি নামাজ হবে না? আমি বলবো অবশ্যই নামাজ হবে হবে। তাহলে বেরহমাতে কা তিরিশটা বছর তুমি পড়লে, কলেমা শরীফ কেন পড়লে না? এটাই আমার সবচাইতে বড় কষ্ট। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আমরা যদি নামাজের ওয়াজ করি, শ্রোতা বলবে কত ভালো হুজুর, যাকাতের ওয়াজ করলে বলবে কত সুন্দর ওয়াজ, ফেতরার ওয়াজ করলে বলবে কত ভালো ওয়াজ, পর্দার ওয়াজ করলে বলবে কত ভালো ওয়াজ, নামাজের কথা বললে বললে কত ভালো ওয়াজ, কোরআন তেলাওয়াতের কথা বললে বলে কত সুন্দর নসিহত। আর যেই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, তখনও বলবে আমি তো ওটাই তো মানতে পারবো না। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমরা নামাজ পড়লাম বড় এবাদত নামাজ, রোজা রাখলাম বড়, দেখা যায় বড় একটা আমরা কোরআন তেলাওয়াত করলাম, বড় একটা তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আমার নবী নামাজের কথা বলার জন্য কি মার খেয়েছিল? নবী নামাজের কথা বলার জন্য কি মার খেয়েছিল? আমাদের হুজুররা ওয়াজ করে আর বলে এই নামাজের জন্য কতই নবী আমার মার খেয়েছে, মিথ্যা কথা। তবে কোন কোন হাদিস শরীফে এসেছে 99% মার খায়নি, 1% মার খেয়েছে। নবী যখন নামাজ পড়তেন পচা উঠে ভুঁড়ির নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন, ওটাই ছিল সত্য। কিন্তু নবী জীবনে যাকাত দিতে বলেছে তার জন্য কেউ মারেনি, হজ করতে বলেছে তার জন্য কেউ মারেনি, ফেতরা দিতে বলেছে তার জন্য কেউ মারেনি, এমনকি কুরবানি দিতে বলেছে তার জন্য কেউ মারেনি, হজ করতে বলেছে এটা বলার জন্য নবীকে কেউ মারেনি, মারিনি মারিনি। আর যেই বলেছে আনা আনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গোলাম আল্লাহর নবী, তখন মক্কা থেকে নবীকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। তাহলে আজকের নবী যদি নামাজ রোজা হজ যাকাত এই কথা বলার জন্য নবী যদি মার না খায়, মুহাম্মাদ আমি নবী মুহাম্মাদ এই কথা বলার জন্য মক্কার এলোকেরা যখন নবীকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, আমি এখানে নামাজের কথা বলবো আমার সমালোচনা হবে না, যাকাতের কথা বলবো সমালোচনা হবে না, ফেতরা কুরবানির কথা বলবো সমালোচনা হবে না, আর যেই নবী নিয়ে কথা বলবো চলে যাওয়ার পর বলবো হুজুর হলো ফেতনা বাজ মার্কা হুজুর। তাহলে 1400 বছর আগে যেমন মানুষ জালিয়াত ছিল, 1400 বছর পরে 2024 সালে তেমনও কিছু তার বংশধর আজি পর্যন্ত আছে। চলেন আমি আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি, কোন সুদুখোর যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না যাবে না?
কোন শুধু করো যদি মারা যায়। হানাফি মাযহাবের মাসলা হলো আমার আওয়াজটা অনেক দূর যাচ্ছে তারাও শুনছে, হানাফি মাযহাবের মাসলা হলো শুধু করো মারা গেলে তার জানাজা পড়া জায়েজ, বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া জায়েজ, যদি কোনো কোনো হজ না করে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া জায়েজ, কোনো ব্যক্তি যদি জমি ভক্ষণ করতে গিয়ে মারা যায় জানাজা পড়া জায়েজ, কতল করতে গিয়ে যদি মার্ডার হয়ে যায় তার জানাজা পড়া জায়েজ, বেরোজগার যদি মারা যায় জানাজা পড়া জায়েজ, ব্যভিচারী করতে গিয়ে যদি মারা যায় জানাজা পড়া জায়েজ। আমি বলিনি পৃথিবীর লক্ষ লক্ষ ফেকার উসুলে ফতোয়া এসেছে, কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিন ঘুম্মাতা আবাদা। ও মুহাম্মদ সাল্লাম, এত গুণ মানুষের জানাজা পড়া জায়েজ, কিন্তু তোমার যারা শত্রু তারা আমার শত্রু, ওই মুনাফিক ব্যক্তি যদি মারা যায় তাদের জানাজা পড়া হারাম বলে আমি প্রমাণ করে দিলাম। আল্লাহ নবীকে পরে আবার কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, তোমার যারা অপমান করে তোমাকে যারা সরিয়ে দিতে চায় ওদের কবরের কাছে দাঁড়ানো তোমার পক্ষে হারাম। আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, এমন কি তাদের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা হারাম। আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বললেন ইন তাস্তাগফিরুল্লাহুম সাবিনা মাররাতান, তাদের জন্য যদি 70 বার ইয়ারা পিউয়া দাইঘে, তুমি যদি হাত তুলে দোয়া করো আমি আল্লাহ একটাও দোয়া কবুল করব না করব না। তাহলে বেনামাজির জন্য দোয়া করা জায়েজ, সদুকরের জন্য দোয়া করা জায়েজ, মার্ডারকারীর জন্য দোয়া করা জায়েজ, বেরোজগারের জন্য দোয়া করা জায়েজ, কিন্তু যারা নবীর সঙ্গে শত্রুতা করে তারাই হলো মুনাফিক, তাদের কবরের কাছে যাওয়া, কবরের দ্বারে দাঁড়ানো, জানাজা পড়া, তাদের জন্য দোয়া দরুদ পড়া, তাদের জন্য হাত তুলে দোয়া করা, সব কোটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে বেনামাজি সুদুকর হত্যাকারী মার্ডারকারী বেরোজগার, এদের চাইতে যারা মুনাফিক নামীয় মুসলমান তারাই হলো বড় খাতারনাক। আর হযরত ওমারকে যারা মার্ডার করেছিল হত্যা করেছিল কোনো বেঈমান কাফের করল না, আমাদের মতো লেবাসধারী মুনাফিক মার্কাই হত্যা করেছিল। আল্লাহর নবী আর আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন আয়েশা সিদ্দিকা একজনার সঙ্গে ধর্ষণ করেছে, নবী কাঁদে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কাঁদে, 15 দিন দুইজনা আলাদা হয়েছিল। আর মুনাফিকরা নবীর স্ত্রীর নামে অপবাদ দিয়ে আম্মা জানের সঙ্গে রসুলের সঙ্গে 15 দিন সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল, ওটা কোনো কাফের বেঈমান ছিল না, ওটাই ছিল আমাদের মতো টুপি দাঁড়িয়ে আলা মুনাফিক। আজকে আপনি চিনতে পারবেন যারা নামাজের কথা বলল, যারা কোরআনের পড়া করা কথা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের ভিতরে করতে দিতে চায় না, তাহলে সেই মুনাফিক আর এই মুনাফিক পার্থক্য আছে বলে কি মনে হয়? মনে হয় না, একদম একই, একদম বরাবর একই, বরাবর একই, বরাবর একই। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাচ্চির, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহকে আর নবীকে হাসিল করার জন্য আপনি কোথায় যাবে, কোন আলেমের কাছে গেলে আল্লাহ আর নবী পাবে না, কোন মুফতি সাহেবের কাছে গেলে সেখানে ফতোয়া পাবে কিন্তু আল্লাহ নবী হাসিল করতে পারবে না। 4 ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম দেখা যায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাত উনি একটা বড় ইমাম, ওনার হাজার হাজার ছাত্র, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় মুবাল্লিগ। এক সময় তিনি রাতের অন্ধকারে তবলা পত্র গুছিয়ে দেখা যায় বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছে, 3 থেকে 4 দিন সাওয়ারি অমৃতে এসেছে, 3 থেকে 4 দিন খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিশরে হাফির দরবারে 4 দিনের মাথায় যখন চলে গেছেন হাজার হাজার ছাত্ররা দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বালকে জড়িয়ে ধরে বললেন ও আমাদের শায়েক, ও আমাদের ইমাম, আপনাকে 4 দিন খুঁজে পাই না, আপনি এমন একটা জায়গায় এসেছেন, এই জায়গায় আসার কারণে আপনারও মান সম্মানটা মাটির সঙ্গে মিশে গেল, আর আমরাও আপনার খুঁজতে এসে আমাদেরও মান সম্মানটা মিশে গেল। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বাল বলেছিল ও আমার ছাত্ররা জেনে রেখে দাও, আমার কাছে
এসেছো, কোরআন শেখার জন্য কোরআন পেয়েছো কি বলো? পেয়েছি। হাদিস শেখার জন্য এসেছো, হাদিস পেয়েছো না পাওনি? পেয়েছি। ফেকা উসুল মারে ফেকা উসুল মান্তিক এগুলো তোমরা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হাদিস পেয়েছো না পাওনি? হ্যাঁ পেয়েছি। তবে আমার কাছে কোরআন হাদিসের অনেক জ্ঞান ছিল, তোমাদেরকে দিয়েছি, কিন্তু যিনি আল্লাহ আর নবী পাইনি তার কাছে সব ছিল, এই দুটো জিনিস বাকি ছিল। তাই বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহে তার ভিতরে এলেম আর জ্ঞান কম ছিল বটে, কিন্তু তার ভিতরে আল্লাহ আর নবী হাসিল করেছিল। আমার ওটাই বাকি ছিল বলে রাতের অন্ধকারে আমি ছটিয়ে বার হয়ে যিনি আল্লাহ আর নবী পেয়েছে তার দরবারে চলে এসেছি, একটু আল্লাহ আর নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে নেবার জন্য। এবার বলেন, আল্লাহ আর নবী পাওয়ার জন্য চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ কোথায় গিয়েছিল? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহের কাছে। তালি আলেমদের কাছে গেলে এলেম পাবে, মুফতির কাছে গেলে ফতোয়া পাবে, হাফেজের কাছে গেলে কোরআন খতম পাবে, ডাক্তারের কাছে গেলে ঔষধ পাবে, কিন্তু যিনি আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী সহজে পেয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, আমার কথা কি বুঝতে পাচ্ছেন? একটু পিছন দিকে খেয়াল করেন, আমার কথাটা ভিন্ন রূপে হচ্ছে, তো ভালো করে একটু চেষ্টা করবেন, বুঝতে না পারলে একটু কষ্ট করে বোঝেন, তাতে সম্পর্কটা তৈরি হবে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমরা নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ ভালো, এশার নামাজ আপনারা অনেকে পড়েছেন, একটা বার আওয়াজ দিয়ে বলবেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? একটু আওয়াজ দিয়ে বলো, কোরআন লাগে। আমি যদি একটু ঘুরিয়ে বলি তাহলে আমি তো হয়ে যাব বেকার আলেম, আমার কোনো জ্ঞান নেই, এত বছর শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন লাগে। আপনি একটা বার বলেন, আপনাদের মসজিদে এসা নামাজ পড়ার জন্য আপনারা চলে যাচ্ছিলেন, প্রথমে ডান পা দিয়েছিলেন না বাম পা? ডান পা, ডান পা দেওয়ার কথা হাদিসে এসছে না কোরআনে? হাদিসে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা কোরআনে এসছে না হাদিসে? হাদিসে। আপনি মসজিদে উঠে ইলা সাহামাতি উদনাই হে, আপনি কানের পাঁচশো দেশ পর্যন্ত কিংবা কানের লতি পর্যন্ত আপনি তাকবীর দেওয়ার জন্য তাহারিমার জন্য হাত তুলেছেন, এর ব্যাখ্যা এসেছে হাদিস, কোরআন নয় হাদিস। আপনি নাবির নিচে হাত বাঁধবেন না নাবির উপরে, এর ব্যাখ্যাটা কোরআনে আসেনি, এটা এসেছে হাদিস। আপনি নিয়াত করবেন না আয়তুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতাই সালাতে ঈশা ফরদুল্লাহি তাআলা মতো আজান ইলা জাহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, নিয়াতের কথা কোরআনে আসেনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটাই তো বুখারীতে এসেছে। আপনি নিয়াত করার পর দোয়া সানা পাঠ করলেন, দোয়া সানাটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি দোয়া সানা পর্যন্ত নামাজে চলে এসেছেন, তাহলে এত কোন কোরআন চলছিল না হাদিস চলছিল? আচ্ছা, এতক্ষণ যদি এগুলো বাদ দেয় নামাজ হবে? আপনি এবার দোয়াসানা পাঠ করলেন, দোয়াসানা পাঠ করার পর কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফের নরমাল দাম হচ্ছে 600 টাকা, 848টা পৃষ্ঠার 30টা পারা 6666টা আয়াত, 114টা সূরা। খোদার কসম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআনে লেখা নেই, ওটা তো হাদিস। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, 114টা সূরা তার ভিতরে 114টা বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণাঙ্গ দোয়া আছে, সূরা তওবার ভিতরে 3-4 লাইনের ভিতরে ওটা দোয়া আছে। আল্লাহ শপথ করে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের কোনো অংশ নয়, ওটাই হলো হাদিস। তারপরে এসছে সূরাতুল মাক্কি, ওটা মক্কায় নাজিল হয়েছে বলে সূরাতুল মাক্কি বলা হয়। সূরাতুল মাদানী, ওটা মদিনায় নাজিল হয়েছে বলে সূরাতুল মাদানী বলা হয়। এই এতক্ষণ পর্যন্ত আমরা নামাজের ভিতরে আছি, এখনো পর্যন্ত কোরআন খুঁজে পেলাম না। তাহলে যারাই বলে কোরআন ছাড়া নামাজ হবে না, তারা কতটা এক চোখে, আমি পরে আপনাকে বোঝাচ্ছি। এবার আপনি
সূরা ফাতিহা শরীফ পড়লেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহি সালাম, আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তবে ওটা একা একা পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে সূরা ফাতিহা হলো আল্লাহর কোরআন, আপনি অন্য একটা সূরা পাঠ করলেন এটা হলো আল্লাহর কোরআন, আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করলেন এটা হলো হাদিস, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম বললেন এটা হলো হাদিস, সামি আল্লাহু লিমান হামিদা এটা কোরআন না এটা হলো হাদিস, রব্বানা লাকাল হামদ এটা কোরআন না এটা হলো হাদিস, আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন এটা হাদিস কোরআন নয়, সুবহান রাব্বিয়াল আলা বললেন এটা কোরআন নয় এটা হাদিস, আপনি বসে বসে দুই সেজদার মাঝখানে দোয়া পড়লেন এ দোয়াটা কোরআন নয় এটা হলো হাদিস, আপনি আত্তাহিয়াত পড়লেন এটা কোরআন নয় এটা হলো হাদিস, আপনি দুরূদ শরীফ পাঠ করলেন এটা কোরআন নয় এটা হলো হাদিস, আপনি দোয়া মাসুরা পড়লেন এটা কোরআন নয় এটা হলো হাদিস, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আর পহলে সালাম উনকে বাদ কালাম, আলবাদি আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আসসালামু কবলাল কালাম, তোমরা সালাম দাও, আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন ওটা হলো হাদিস, আপনি আল্লাহুম্মা আমিন বলেছেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস, আপনি মোনাজাতের ভিতরে দোয়া করার পর যখন মোনাজাতটা শেষ করছিলেন রাহমাতেকা ইয়া আরহামার রাহিমিন কিম্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ণাঙ্গ কলেমা কোরআন নেই এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা, এতটা কোরআনে এসেছে কিন্তু পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয় ওটা হলো হাদিস। তাহলে হিসাব করে দেখা যায় নামাজের ভিতরে কোরআনের পার্সেন্ট হলো 2% আর হাদিসের পার্সেন্ট হলো 8%, তাহলে নবীর পার্সেন্ট যদি 8 হয় আর কোরআনের পার্সেন্ট যদি 2 হয় তাহলে নামাজ কোরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয়, এ চিন্তা এবার বাড়ি গিয়ে করো। শুধু ভণ্ড কটা মৌলি সাহেব নামাজ নামাজ করে চিল্লায় কথা বুঝেন না, কিন্তু সেই নামাজে কোরআনের অপেক্ষায় হাদিসের সংখ্যা বেশি না কম বেশি, তো তাহলে আল্লাহকে মেনেছে, আর যারাই বলে আর কাউকে মানবো না তেমন তাদের যেমন পূর্ণাঙ্গ ইমানদার বলা যাবে না, আর কেউ যদি আল্লাহকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে কিন্তু মানতে চায় না ওরা হলো পাক্কা মোনাফেক, মোনাফেকের জন্য কোরআন বলেছে ওলা তুসাল্লি আলা আহাদি মিন ঘুম মাতা আবাদা, জানাজা পড়া চলবে না, কবরের কাছে দাঁড়ানো চলবে না, দোয়া করা চলবে না, তার জন্য দোয়া দরুদ করাও চলবে না, কথাটা বোঝাতে পেরেছি। তাহলে শুধু খোর বেনামাজি মারা গেলে জানাজা হবে, কিন্তু নবীকে সরিয়ে রাখার কারণে ওই হারাম খোর ব্যক্তি জানাজা পড়া চলবে, কি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হবে কি? চলেন ও আমার বাদীর, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ পড়তে গেলে প্রথমে হাদিস পড়তে হয়, লাস্টেও হাদিস পড়তে হয়, কোরআন পড়বেন আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম, বিসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জা বাল্লা, হে রাজির হি রহে যাবার রামিম খড়জা বার মানুন রজের নি রজা বার, হে ইয়াদির হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে নামছে শুরু করতা হো জো বড়া মেহেরবান নিহাত রহম আলা হে, তাহলে আপনি যখন এটা পড়বেন ওটা হলো হাদিস, এবার আপনি কোরআন পড়লেন ওটা হলো আল্লাহর কোরআনের আয়াত, শত শেষে আমাদের হুজুররা বলে থাকে সাদাকাল্লাহুল আলিউল আযীম, মহান আল্লাহ যা বলে সত্য বলে ওটা হাদিস, ও সাদাকার রাসূলুন নাবিউল কারীম, নবী যা বলে সত্য বলে ওটাও হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, কোরআনের শেষেও হাদিস পড়তে হয়, এক কথায় পৃথিবীর যেখানে যাবে আমার নবী, আমার আল্লাহ যেমন কুল কায়েনাতের মালিক, আমার নবীও কুল কায়েনে তেরে নবী। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তাহলে এখানে বোঝাতে চেয়েছি তুমি শুধু আল্লাহর প্রশংসা করছো বাবা, কিন্তু সেই আল্লাহ কিয়ামতের দিন আমার নবীর কত সম্মান দেবে, অলাল আখিরাত খায়রুল্লা কামিনাল উলা, মোহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে কষ্ট দিলাম এখানে তোমার কষ্ট দেব না, তবে এত পরিমাণ খুশি তোমাকে করব যা তুমি কল্পনার বাইরে ছিলে। আল্লাহ ও আমার বাপ চিনা চলে
বলেন আমি আপনাকে আর একটা বার বোঝাতে চাই, তাহলে মোহাম্মদ রসুলুল্লাহ যারা সরিয়ে রেখেছে তাদের সম্পর্কে নবী আমার চারটে হাদিস ছোট ছোট করে বলেছেন, মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, আমাকে যদি সরিয়ে দেয়, ভুলে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ পাক তাকে হটিয়ে দেবে, সরিয়ে দেবে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমতের নজরে তাকাবে না, নবীকে সরিয়ে দিলে আমার আল্লাহ তোমাকেও সরিয়ে দেবে। নবী আমার পরে বললেন, মান আতানি, যদি আমাকে ইত্তেবা করো, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার হকে না, ওই ইত্তেবা মহান আল্লাহ পাকের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা নবীর প্রশংসা কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এবার আর একটা প্রশ্ন আমি আপনাকে করব দাদু ভাই, আগে নবী এসেছে না আগে নামাজ এসেছে? আগে কোরআন এসেছে না আগে নবী এসেছে? আগে নবী এসেছে তারপরে এসেছে কোরআন, আগে নবী এসেছে তারপরে এসেছে নামাজ? এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কেউ যদি বলে নামাজ আর কোরআন যদি তোমরা না পাকড়াও তোমরা জীবনে জান্নাত পাবে না, না পাকড়ানোর জন্য বড় ক্ষতি হবে এটা স্বীকার করি, কিন্তু জীবনে জান্নাত পাবে না এটা বললে তখন আর সহ্য করতে পারি না। নবী দুনিয়াতে এসেছে, আর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, তারপরে তো আমার আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে, কিন্তু এর মাঝখানে যারা মুরব্বীরা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইমান এনেছিল তারা তো মৃত্যু হয়ে গেছে, তারা তো নামাজ চোখে দেখিনি, তারা কোরআন জীবনেও চোখে দেখিনি, তারা তো নামাজ পাইনি কোরআন পাইনি, পেয়েছে কাকে? নবীকে। আপনি বলেন তারা জান্নাতি না জাহান্নামি? জান্নাতি। এ সমাজের হুজুরের দিকে তাকাও, এরা কোরআন পেয়েছে কিন্তু কোরআন পেয়েছে নামাজ পেয়েছে নবীকে ছেড়েছে, এরা জাহান্নামী, আর ওনারা কোরআন পায়নি নামাজ পায়নি নবীকে পেয়েছে, ওরা হলো জান্নাতি। তাহলে জান্নাতের মালিক হলো আল্লাহ, আর জান্নাত বণ্টনকারী হলো আমার আপনার নবী রসুলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে কোরআন আর নামাজ আমাদের জান্নাত দেবে, না না গিরিশচন্দ্র, তিনি তো কোরআনে জেজ্জবর লাগিয়েছে, হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারে বিহারে বাঙালি লক্ষ লক্ষ মানুষ তারাও কোরআন পড়ে, অনেক ব্যক্তি করোনা ভাইরাসে চীনার মানুষেরা তারাও ভয়েতে নামাজ পড়েছিল। তাহলে নামাজ পড়লে কোরআন পড়লে জান্নাত নয়, ওটাই হলো আমল, আর মোহাম্মদ রসুলুল্লাহ হলো ইমান। এখানে আঙুল ঢোকালে কিন্তু বরবাদ হয়ে যাবে, তো এমন কৌশল করে এক জায়গায় নিয়ে যাব, এখানে কোনো মাথা ঢোকানো জায়গা নেই, আর সেরকম ফাঁক রাখবো না কোনো জায়গা নেই, মাথা ঢোকালেই বিপদ। আল্লাহ, ও আমার বাপজিরা, চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, নবী আদম আলাইহিস সালাম 350 বছর ফুরফুরা শরীফে মোসাদ্দে জামান, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে, ওনার প্রধানত খলিফা আল্লামা রহলামি রহমাতুল্লাহ আলাইহে একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো মিলাদে মাস্তাফা। ওই কেতাবে বলেছেন 360 বছর, তাহলে 350 কিংবা 360 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম দুটো দোয়া বেশিরভাগ পড়েছিলেন, দুটো দোয়া, একটা দোয়া করে ছিলেন রব্বানা হে প্রভু, জলামনা জুলুম করেছি, আনফুসানা নফসের উপরে, ও ইল্লাম তাগফির লানা, আমি ক্ষমা চাই, ও তারা হামনা, আমার প্রতি রহমত দাও, লানা কোনান্না, যদি আপনি আপনি গজব দাও, মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নবী আদম আলাইহিস সালাম এই দোয়া একদিন নয় দুই দিন নয় 350 বছর ধরে আল্লাহর কাছে চেয়েছিল, আমার আল্লাহ একবার রহমতের নজরে তাকালো না। নবী আদম আলাইহিস সালাম আমার আপনার নবীর নামের কারণে যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আমার আল্লাহ তার কান্নাকাটি ক্ষমা করে দিয়েছে। সমাজের হুজুরের দিকে তাকাও, যে নবী আদম আলাইহিস সালাম রব্বানা জলামনা 350 বছর কচু পোড়া কোনো কাজ হলো না, হুজুর রব্বানা জলামনা করে আর মোহাম্মদ রসুলুল্লাহর বিনিময়ে কাজ হয়েছে, ওটাই ছেড়ে দিয়ে হুজুর বিরহমতে কা করে, ঠিক না বে? ঠিক, এর কি পক্ষঘাত হয়েছে আমার মাথায় আসে না। রব্বানা জলামনা নিয়েছে ভালো, ও দোয়াটা নবী আদম আলাইহিস সালাম পড়েছিল অবশ্যই ভালো, কিন্তু ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাকে মুক্তি দেয়নি।
দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের বরকতে। তালি বেরহমত হই রব্বানা জলাম না নিয়েছো, যার বিনিময়ে কাজ হলো না সেটা তুমি নিলে, আর যার বিনিময়ে কাজ হলো সেটা তুমি ছাড়লে। তোমার মতন কপাল ফাটা পৃথিবীতে আছে? আল্লাহ, ও আমার বাপের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজের পরে মোনাজাত করতে পারেন নাও করতে পারেন, আপনি কলেমা পড়তে পারেন নাও পড়তে পারেন, আমি ফতোয়া দেব না যে আপনার নামাজ হবে না, এ কথা আমি বলবো না। শুধু বোঝাতে চেয়েছি বড় জিকির বড় ইবাদত যদি নামাজ হয়, বড় তেলাওয়াত যদি কোরআন হয়, বড় জিকিরটা হলো কলেমা, এটা কেন তুমি বাদ দিলে? তাহলে বড় নামাজ নিয়েছো, বড় তেলাওয়াত নিয়েছো, আর বড় জিকির যখন তুমি বাদ দিয়ে গন্ডগোল গন্ডগোল আছে। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা তাওরাত শরীফ যখন কিতাব পড়া শুরু করলেন, নবী মুসার নামটা অল্প আসে, আমার নবীর নামটা বারংবার বারংবার আসে। আবুল হারেসা যখন নবীর নামটা নিয়ে একটু যখন অপমান করলো, ছেড়ে দিল, ডিলিট করে দিল, আমার আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল একজন নবী, একজন নবী তার উম্মত নবীর কোলে বসে তৌরাত পড়ছিল, তানান নবীর মহব্বত করছিল, আর আমার নবীর নামটাকে অপমান করতে চাইছিল, আমার আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে। সমাজের দিকে তাকাও, মাথায় টুপি দাও না কেন, বলবে তুমি মাথায় টুপি দাও, হুজুর ফতোয়া দেবে, তুমি একটা নামাজি মানুষকে সালাম দেবে, সালামকে শিখিয়েছে নবী, মাথায় টুপি দাও, হুজুর বলবে টুপি পরিয়েছে কে নবী, পাগড়ি পরাও, পাগড়ি শিখিয়েছে কে নবী, হজ করো, হজ শিখিয়েছে কে নবী, যাকাত দাও, যাকাত শিখিয়েছে কে নবী, তুমি ইবাদত করো, ইবাদত শিখিয়েছে কে নবী, তুমি আল্লাহর ইবাদত গুজারি করবে শিখিয়েছে কে নবী, বিয়ে করো শিখিয়েছে কে নবী, তুমি তাহার ইমামত ও সেজদা করো শিখিয়েছে কে নবী, সব কোটা নবী শিখিয়েছে, সব কোটা মাথায় তুলে নিয়েছে। আর সেই নবী বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর নবীর সব কোটা মাথায় নিয়েছে, আর বড় জিকির কলেমা ওটাই হুজুর বাদ দিয়েছে, ঠিক না বে? ঠিক, কেতনা বড় হুজুর, কেতনা বড় হুজুর, আল্লাহ আল্লাহ। আমার কথা কি খারাপ লাগছে? কিছু করার নেই, আজকের এই খেতি হবে। ও আমার বাপটির আচরণ আঁকিয়ে চলে যাওয়া যায়। আমরা কবরবাসী সম্পর্কে বলতে চাইছিলাম, কবরবাসী সম্পর্কে একটাবার বলি, কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবটার নাম হলো বুখারী শরীফ, মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহে, যার বাড়ি হলো বুখারা শহরে, তিনি বুখারীটা সংকলন করেছে। কোরআনের পরে যাকে মর্যাদা দেওয়া হয়, ওই বুখারীর ভিতরে একটা খণ্ড এসেছে, ওই খণ্ডটার নাম হলো দিয়ারত কবর, যার ব্যাখ্যা হলো কবর জিয়ারত করা প্রসেসিং অধ্যায়টা। ওই বুখারীর খণ্ডর ভিতরে হুজুর আমার ব্যাখ্যা করে দিয়েছে। চলেন আমি আপনার কাছে আগিয়ে যাই। নতুন করে আমরা একটা বক্তব্য শুনেছিলাম, আমি আপনাদের কাছে রিপিট করব না, আমার মান সম্মান লাগে। ওরা বলেছে সাবে রাতে রাত্রিরে যারা মসজিদ দখল করে, মসজিদে ভিড় করে যারা ইবাদত করে, তারা যেন পতিতলায় থাকলো, এমন একটা বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনার কাছে নতুন করে বলছি না, আমি আপনার কাছে এতটুকু বলছি, কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, ইয়া রাফি ও ইয়া দাইহি, তবে হাত তুলে কবর জিয়ারত করবেন। চলেন আমি আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলা যায়, হাত তুলে কবর জিয়ারত করা যাবে কি না? আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীতে আছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওসাত বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, শত শত সাহাবা মসজিদে নববীতে আছেন। আল্লাহ নবী আবু বকর হুজুরের আইদিয়া কম হাতটা ধরে মসজিদের বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর গল্প গুজব করে। সাহাবারা বললেন ও নবী সাহাবারা, নামাজের সময় হয়ে গেছে, নবী কিন্তু নামাজের জন্য আসে না, নবীকে একটা বার ডাক দাও। আর একজন হাত ধরে বললেন খবরদার, না না না, উনি হলো আমাদের শিক্ষক, ওনার ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আসবে আমরা নবীকে ডাকতে যাব না, কেন নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি।
সাহাবারা তারা চুপ করে বসে থাকলেন। একজন সাহাবা ইয়া রাফি ইয়া দাইহি হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। শত শত সাহাবারা আমিন 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 তারা কবুল করো বলে। নবী সাহাবা আর নবী আমার দুইজনা মসজিদে নববীর দরজার কাছে এসে হাজির হয়ে যায়। নাজারো সে গিরতা ওদের চোখে পড়ে গেল অদৃশ্য ব্যাপার। সাহাবারা হাত তুলে মোনাজাত করলেন। আবু বাক্কার হুজুর আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে হাত তুলে মোনাজাত করেননি, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতো আপনি দেননি, আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, আপনাকে আর আমাকে না পাওয়ার কারণে এরা যদি হাত তুলে মোনাজাত করে এত বেদাতি কাজ করে, একদিন আপনি মারা যাবেন আমিও মারা যাব, এরা ধর্মের ভিতরে আরো বেদাতি কাজ শুরু করবে, হুজুর আপনি কিছু মনে করবেন না, এরা যখন হাত তুলে মোনাজাত করে আপনি ডান হাতটা টেনে ফাঁকা করে দাও, আমি বাম হাত টেনে ফাঁকা করে দেব, দোয়াটা ভঙ্গ করে দেব হুজুর। আল্লাহর নবী চিল্লে আওয়াজ দিয়ে বললেন, আবু বাক্কার আমি যতটা উপরে দেখি ততটা নিচে দেখি, যতটা পিছনে দেখি ততটাই সামনে দেখি, তুমি আমার সঙ্গে তুমি তাল মেলাও না। মোনাজাতটা শেষ হয়ে গেল। দয়ার নবী আমার ওদের মধ্যখানে গিয়ে বললেন, ও সাহাবারা বলো তোমরা হাত তুলে মোনাজাত করছিলে, কে তোমাদের হাত তুলে ফতোয়া দিয়েছে হাত তুলে মোনাজাত করতে হবে? আব্দুল্লাহ দেখা যায় একদম সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাত তুলে আপনি মোনাজাত করলেন না, কাউকে হাত তুলে মোনাজাত করতে বললেন না, কিন্তু আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম আবু বাক্কার মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি তো ভঙ্গ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। হুজুর একটা বার জবাব দিয়ে বলবেন, হাত তুলে যদি মোনাজাত করা বেদাতি হয়, হাত তুলে মোনাজাত করা যদি ভুল হয়ে যায়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখছিলেন, ভঙ্গ কেন করেননি, জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা আমি তোমাদের মোনাজাতটা দেখছিলাম, আসমান আসমান থেকে রহমতের ঝর্ণা, তোমাদের আইদিয়াকুম হাতে টপ টপ করে পড়ছিল, তাহলে যে হাত তুলে আমি মোনাজাত করিনি, কাউকে মোনাজাত করতে আমি বলিনি, তবে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দেখছিলাম, তোমরা হাত তুলে মোনাজাত করার কারণে আল্লাহ পাকের রহমতের টোপা টপ টপ করে পড়ছিল, তবে যে হাত তোলার বিনিময়ে আল্লাহ রহমত আমি দেখতে পেয়েছি, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ক হয়ে গেছি। আর একটু জোরে বলে। এবার অনেকে বলবে, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ক হয়েছে, হাত তুলে করিনি, তাহলে কেন করব? চলেন দ্বিতীয় নাম্বার অপশান, মহরম মাসে আশুরার 10 তারিখে আগে পিছে মিলিয়ে আমরা কটা রোজা রাখি? কমপক্ষে কটা রোজা রাখি? দুটো, কমপক্ষে দুটো। কিন্তু পৃথিবীর কোনো হাদিসে নেই নবী দুটো রোজা রেখেছেন। নবী রেখেছিলেন একটা, ইহুদিদের জিজ্ঞাসা করলো তোমরা কটা? একটা। নবী বললেন, আল্লাহ যদি আগামী বছর দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রাখে আমরা আর একটা রাখবো না, আমরা ওদের বিড়ি বেজোড় রাখবো, আমরা একটু আলাদা করে রাখবো। তাহলে নবী রেখেছিল একটা, পক্ক ছিল দুটার পক্ষে বেজোড়। তাহলে নবী তো দুটো রোজা রাখিনি, ছিল একটা রোজা, কিন্তু একটা রোজা রেখেছে কিন্তু একটা রোজার বিপক্ষে দুটো রোজার পক্ষে, ঠিক না বেঠিক? ওটাই যদি পৃথিবীর মানুষ পালন করে, তাহলে নবী হাত তুলে মোনাজাত করেনি, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ষে, তাহলে ওটাও মানুষকেও মানা দরকার আছে না নাই? চলেন আরো অনেক কটা দলিল আছে, আমার সেগুলো বলার অবকাশ নেই। চলে চলে আল্লাহ